الرحمن علم القرآن خلق الإنسان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج
فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا فبأي آلاء ربكما تكذبان؟ يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان؟ وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان؟ وله الجوار المنشآت في البحر كالأعلام وله الجوار المنشآت في البحر كالأعلام
فبأي آلاء ربكما تكذبان؟ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. شكرا لدرك إبراهيم قرن. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أيلتنا ঐতিহ্যবাহী কুমিল্লার বুড়িচঙ্গের অন্তর্গত বালিখারা দক্ষিণ পাড়া তোমার কতক বান্দারা অক্লান্ত পরিশ্রম করে ১৬তম বার্ষিকী ওয়াজ ও দুয়ার মাহফিলের ব্যবস্থাপনা করেছিল। তোমার বান্দারা ওলামা ইকরামগণ কথা বলেছে, আমিও তো কিছু কথা বললাম। সমস্ত কথাগুলো মার্জনা করে দিও ফলন্ত সওয়াবের ভাণ্ডার বাড়িয়ে। সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পৌঁছে যাও। ইয়া আহকামাল হাকিমিন, আজকের এই মাহফিলকে সার্থক করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা ছুটে এসেছে। মেহরবানি করে প্রত্যেকের জন্য তোমার পক্ষ থেকে রহমতের দরওয়াজাটা খুলে দাও। ও মালিক, তোমার কতক বান্দার আজকের এই মাহফিলে দান করে গেছে, প্রত্যেকের দানগুলোকে কবুলের মঞ্জুর করে নিও। সকলের দিলের মাকাসাদা হাসানাগুলো তুমি পূরণ করে দিও। যে যুবক বন্ধুরা আজকের এই মাহফিলকে সার্থক করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমার কাছে এত দূরে ঢাকারি একেবারে যানজট এড়িয়ে তারপরে তোমার বান্দারা, আমি অদমের কাছে গিয়েছিল তোমার বান্দাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে গেল। সবাইকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ও আমাদের মালিক, আজকে আমরা যারা হাত বাড়ালাম কার কলিজার টুকরা মা দুনিয়ার চলে যায় কোথাও থেকে আসলে বলে যে গর্ভধারিণী সন্তানের চেহারার দিকে তাকিয়ে থাকত আজকে সেই অনেকের মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের মায়ের কবরটারে তীরে তীরে তুমি চিরতরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও।
যাদের বাবা নাই আল্লাহ সকলের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও ইয়া আহকামাল হাকিমিন কোথাও থেকে আসলে পরে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে মনে তালাশ করতাম আমরা আজকে অনেকের সেই বাবা তোমার দরবারে শুয়ে আছে তাকি আছে সন্তান যেন তার জন্য কিছু বলা বলি করে যেই বাবারা দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে তোমার দরবারে সেই তো আছে প্রত্যেকের বাবার কবর গুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি করে দাও বলেন বাগিচা তোমার পক্ষ থেকে বাগান আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন যে যুবক বন্ধুরা কষ্ট করেছে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যেদিন ডাক আসবে সৈয়দ শাবাব আহলুল জান্নাহ হাসান হুসাইন সর্দার হবে যুবকদের আমারই বালিখারা দক্ষিণ পাড়ার সমস্ত ভাইদেরকে সেই দিনে কাতারাবন্দি হওয়ার যোগ্যতা পয়দা করে দিও আল্লাহ জানা আমরা যারা হাত বাড়ালাম আমাদের সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও জানা অজানা সগিরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুণাগুলো থেকে মাফ করে দাও করছি মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও ও মালিক ওলামা ইকরামগণ হাত বাড়াইছে মুরব্বীরা হাত বাড়াইছে যুব সমাজ হাত বাড়াইছে পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে মেহরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও তুমি যারা কার কাছে আল্লাহ করি বলুদান তুমি বিনেকে বুঝিবে আমরা মনে দিবে ভাই বেরাদার বন্ধু সজন সকল কি জানিয়া যেতে হবে গল্প স্ত্রী পুত্র কান্দে বেশ দিন নীরবে বসিয়া জ্বালাইও না পোড়াইও না আল্লাহ আমরা রে দুজনকে রাগুনে জ্বালাইও না পোড়াইও না আল্লাহ আমরা রে দুজনকে রাগুনে এমন কঠিন আজাব সহিব কে এমন কঠিন আজাব সহিব কে হায় আল্লাহ এই কোভিড-19 থেকে আমাদের সবাইকে হেফাজত করে নিও রব্বে কারীম এমন মৌত দিও না যে মৌতের কারণে মানুষের জানাজা পর্যন্ত আসতে চাই না ও মালিক আমাদেরকে ইমানওয়ালাদের সুস্থতার মধ্যে দান করে দিও রে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ মেহরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও যারা হাজতগ্রস্ত হাজত পূরণের ব্যবস্থাপনা করে দাও ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দাও চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করে দাও কৃষিজীবী ভাইদের জমিনের মধ্যে উর্বরতা দান করে দাও রাস্তাঘাটে যারা গাড়ি চালায় আল্লাহ মেহরবানি করে এই রাস্তার যত ধরনের বিপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করে নিও আল্লাহ মাওলাই কারীম আমাদের সবাইকে ইমানের মুদান করে দিও এটাই তোমার কাছে দয়াল আল্লাহ এটাই আরাধনা যেদিন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে রে মালিক তোমার নবী বলেছেন মান কল আখরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখাল আল-জান্নাহ মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তার জান্নাতে পৌঁছাইয়া দিবা আল্লাহ ইবাদতের মাধ্যমে তোমার পাওয়া বড় কঠিন
ও মাওলাই কারীম, গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু আসে না, সওয়াবের দিকে তাকালে জান্নাতের আশাও করা যায় না। ইয়া আহকামাল হাকিমিন, তোমার দয়ার উপরে আমাদের সকলকে কালিমা নসিব করে তারপরে উঠাইয়া নিও। যেদিন পৃথিবীর মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবারে মালিক, সেদিন আমাদের সকলের জবানে জারি করাইয়া নিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।